কায়েম করেছে আজকেরে মাহফিলে যতটুকু লোক হয়েছে এক চার ভাগের এক ভাগ মানুষ যদি সিলেট অঞ্চলে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথাও কোনো বড় রাজনৈতিক দল জনসভা করতে চান কয়েক দজন পুলিশের মাধ্যমে এই ঘর বসায় রাখতে পারবে শান্তির রাজ আমরাই কায়েম করেছি ঠিক ঠিক না ঠিক জানা তুমি বিশ্বাস করতে পারো জানেন সবাই টঙ্গের বিশ্বস্ত মাই 50 লক্ষ মানুষের সামনে একজনে মাইকের সামনে দাঁড়ায় আস্তে করে বলে ভাই খামোশ হয়ে যায় একবার দুইবার তিনবার বলার পরে গোটা মাঠ খামোশ আরে আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি মোবাইলে কথা বলতে বলতে একজন লোক এসে ডাক দেখে হুজুর শুনেন নাই খামোশ হওয়ার কথা বলছে চিল্লার আমাদের এরপর মৌলবীরা কি দিল মৌলবীরা কি না দিল মৌলানা নজির আহমদ সাহেব মৌলানা হাফিজ শামসুলক সাহেব মৌলানা অধ্যক্ষ মুহিবুর রহমান সাহেব ওনারা লন্ডন থেকে এসেছেন আরও অনেক বাইরা লন্ডন থেকে এসেছে আমার কাছে টেলিফোন করে বলেছেন প্রতি বছর আসেন এবার আসবেন না আমি বললাম আইতাম তো মনে স্যার করোনা লকডাউন হুজুর আইসা দেখেন না লাশ কেমনে করতেছে আমি জিজ্ঞেস করেছি অনেককে আপনাদের কি অবস্থা আল্লাহ হুজুর এই 15-20 দিন যে ঘরের ভিতরে ঢুকছি বের হওয়ার মতে রাস্তাঘাট সব ফাঁকা অফিস আদালত দোকান পথ সব লকডাউন রাস্তায় কোনো গাড়ি নামতে পারে নাই এইভাবে কড়া লকডাউন দেওয়ার পরে দৈনিক হাজার হাজার লাশ পড়েছে আমার বাংলাদেশের কুরবানির গুরুর বাজার থেকে লোক ফিরাইতে পারে না মাছের বাজারও তো মানুষ গেছেই না জি গেছিল ও বাণিজ্য মেলায় তো লোক যাইতে দেখি নাই আপনারা ঘুমাইছেন নাকি বাণিজ্য মেলায় লোক গেছিল জি আমার মহল্লার বাজারে লকডাউন খরা করি লকডাউন বাজার গেলাম যাই দেখি বাজারের গেইটে একটা ছোট্ট গেট ফিট করছে এটার ভিতরে নাকি কি যন্ত্র লাগানো এটার মধ্যে ওখান দিয়ে গেলে শরীরের তাপমাত্রা পরীক্ষা হবে আস্তে আস্তে হাইটে হাইটে লোকজন ঢুকতেছে পাশে একজন পুলিশ দাঁড়ান আবার এর পাশে একটা টেবিল দিয়া ওখানে পানি আর সাবান রাখছে হাত দিয়ে ঢোকা প্রথম দিন এইভাবে ঢুকলাম পরের দিন বাজারে যাই দেখি গেট খুলে বেশি দেয়নি আর সাবান পানি যে রাখছিল এগুলো যে কে কোথায় নিয়ে গেছে তার কোনো খবর নেই আরো মশার ইচ্ছা করেন কেরানীগঞ্জ কারাগার থেকে চালান করে দিয়েছে আমাদেরকে কাশিমপুর কারাগারে লকডাউনের উপরে শাটডাউন রাস্তা দিয়ে আসার সময় জানালার ফাঁক দিয়ে দেখি শাটডাউনের কারণে বড় গাড়ি রাস্তায় নামতে পারে নাই এই জন্য রিক্সা ভ্যান পুরো হাইওয়ে রাস্তা দখল মানুষের অভাব নাই সার দোকানের সামনে মানুষ পানের দোকানের সামনে মানুষ রেস্টুরেন্টের সামনে মানুষ সব জায়গায় এইভাবে মানুষ সাথে লাগিয়ে চলার পরেও গাদাগাদি করে চলার পরেও বিশ্বের দরবারে বাংলাদেশ করোনায় সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে তার কারণ আমরা মোকাবেলা করেছি পরিষ্কার বাসায় বলে যাচ্ছি সাদা তারিওয়ালাদের শেষ সাথে তাহার জাতের বরকত আরো শুনলাম
ইন্টারনেটে যুগ দুব্বেল ইন্টারনেটে দেখবেন 5.0 ভূমিকম্প হয়েছে রাস্তাঘাট বিল্ডিং সব ভেঙে তছনছ গত কয়েক বছর আগে শেষ রাত্রে আমার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 7.6 একটা দেওয়ালের গায়ে ফাটা দেই নাই মোকাবেলা করেছি আল্লাহওয়ালাদের বরকত তবলিগের গাট্টিওয়ালাদের বরকত নূরানী বক্তব্যের সরসরে বাচ্চাদের বরকত হেফতখানার ছাত্রদের তেলাওয়াতের বরকত আমরা দেশের মানুষ গড়ার কারিগর এই যে মানুষ গড়ার কারিগর বসে আছে চোর যদি অ্যারেস্ট হইয়া জেলে যায় 4 মাস খেতে এলে সুরের সর্দার টাকাইতে বের হয় ডাকাতিয়া চন্দ্রপুর ফুলের ঘুরায় বাজারে লোকজন বৈশা শাস্তরে একজন আর যদি ইশারা দিয়ে কয় সাবধানে থাকিস আইসি ঢাকার যদি চলে যায় 4 মাস থেকে আসতে সে ডাকাইতের সর্দার সন্ত্রাসের গডফাদার আনেন আমার কাছে আনেন চুপ ডাকাত গুন্ডা বদমাশ আঙ্গুরার নাজিম সাহেব হুজুরের মুরিদ করায় দেব তার খানকায় পাঠায় দেব নাহলে গাট্টি দিয়া তাবলিগি ইস্তেমার মধ্যে নিয়ে টঙ্গির থেকে তাকে চালান করে দেব 4 মাস তাবলিগি গাট্টি নিয়ে ঘুরে আসার পরে চন্দ্রপুরের রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে আঙ্গুরার সাইকেল হাতির যাচ্ছে সেই ইতিহাস আমরা কায়েম করেছি আমরা এদেশে হট্টগোল সৃষ্টি করার জন্য আসি নাই আমরা এদেশে মানুষকে মানুষ বানাইতে চাই মানুষ বানাইতে চাই মানুষ বানাইতে চাই চুপচাপ সবাই আমার দিকে তাকিয়ে আছেন কত শান্তি সারা রাত্রি যদি মাহফিলটা চলে গোলাপগঞ্জ না গোটা সিলেটের একটা মশার কোনো ক্ষতি হবে একটা মাছির কোনো ক্ষতি হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমরা আমাদের নবীর কথা বলতে চাই আমরা আবার আল্লাহর কথা বলতে চাই আমরা কোরআনের কথা বলতে চাই আমরা হাদিসের কথা বলতে চাই আমরা মানুষকে মানুষ বানাইবার কথা বলতে চাই মানুষকে সন্ত্রাস থেকে আমরাই মুক্তি দেই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করেছেন সাহাবী আকাশের চন্দ্র দেখো জমিনের চন্দ্র দেখো আকাশেরটা দেখে কি বুঝলো আর জমিনেরটা দেখে কি বুঝলো সাহাবী ডাক দিয়ে কয় খোদার কসম করে বলি আকাশের চন্দ্রের মধ্যে কালো দাগ দেখা যায় জমিনের চন্দ্রে কোনো দাগ নেই আমার রাসূল শুয়ে চক্ষু বন্ধ করেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে চলতে চলতে রাসূলের মাথার কাছে চলে আসছে কিছুক্ষণ দাঁড়ায় দেখে আবার জায়গা মতো চলে গেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডাক দিয়ে বলল আল্লাহর হাবিব হুজুরের গম্বুজের পরে কি দেখলাম কি দেখলাম আশ্চর্য কথা দেখছি যে এই গাছটা অতি দূরে সেখান থেকে আপনার মাথার কাছে আসছে আয়েশা তার প্রতি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার